এইমাত্র আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বাহাত্তর হাজার দুশো কোটি টাকার নতুন ষোলোটি প্রকল্পের কথা ঘোষণা করলেন এই প্রকল্পের ফলে সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের বিরাট উপকার হবে তো বন্ধুরা ষোলোটি কোন কোন প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি ভোট ঘোষণার আগে তার শেষ বাজেটে অডেল প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিচল্লিশ হাজার কিলোমিটার রাস্তা থেকে ডজনখানেক ফ্লাইওভার সেই তালিকায় বেশ লম্বা সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন এদিন বিকেলে ও মঙ্গলবার মাটি তীর্থ থেকে মোট উনিশটি প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন তিনি এইসব প্রকল্পের খাতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় বাহাত্তর হাজার দুশো কোটি টাকা এবং সেইগুলো রূপায়ন হলে বাংলায় তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে মুখ্য যে প্রকল্পগুলির কথা মমতা জানিয়েছেন সেগুলি হল কলকাতায় চর্মনগরীতে একশো দু কোটি খরচ করে কমন ইনফ্লুয়েন্ট প্লান্ট তৈরি করা হবে হাবড়ায় মেগা পাওয়ার লুম ক্লাস্টার বাণীপুরে দশ একর এবং অশোকনগরে চল্লিশ একর জমিতে চারশো কোটি টাকা খরচ করে নির্মিত হবে এই ক্লাস্টার সাত কোটি টাকা খরচ করে হাওড়ার উদয়নায়নপুরে তাঁতের হাট তৈরি করা হবে কোচবিহারের ভাওয়া শিল্পীদের জন্য কমন ফ্যাসিলিটি সেন্টার কোচবিহারের মেকলা ড্রেস তৈরির জন্য কমন ফ্যাসিলিটি সেন্টার খরচ চার হাজার কোটি টাকা বাতাসা কদমা তৈরির জন্য পূর্ব বর্ধমানে একটি অভিন্ন উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে মালদহের মধুরঘাটে সিল্ক পার্ক শিলিগুড়ির ফুলবাড়িতে ইন্ডিয়াল পার্ক কোচবিহারের মেকলিগঞ্জে মেগা ইন্ডিয়াল পার্ক এবং লজিস্টিক পার্ক পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্প শহর দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফার্মাসিউটিক্যাল পার্ক বিনিয়োগের পরিমাণ তেরোশো কোটি টাকা বজবজে ইন্ডিয়াল পার্ক বিনিয়োগের পরিমাণ দু হাজার কোটি টাকা বাঁকুড়ার জোড়ায় ইন্ডিয়াল পার্ক বিনিয়োগের পরিমাণ দেড়শো কোটি টাকা পশ্চিম মেদিনীপুরে টয় পার্ক বিনিয়োগের পরিমাণ একশো কোটি টাকা হাওড়ায় জগদীশপুরে হোঁশিয়ারি পার্ক বিনিয়োগের পরিমাণ দেড়শো কোটি টাকা হাওড়ায় উনসানিতে টেক্সটাইল পার্ক বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকা জলপাইগুড়ির বিন্নাগুড়িতে শিল্পাঙ্গন পার্ক বিনিয়োগের পরিমাণ চারশো কোটি টাকা বাংলায় শিল্প বাণিজ্যের অধপতন ও অনগ্রসরতা নিয়ে রবিবার সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন বাংলায় গত দশ বছরে একটা শিল্প স্থাপন করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উল্টে যে ইস্পাত কারখানা পতনের কথা ছিল সেখানে রহস্যজনকভাবে এখনও উৎপাদন শুরু হয় হয়নি তারপরেই এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন বাহাত্তর কোটি টাকার এই প্রকল্পগুলি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলির সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর লোক কর্মসংস্থানের সুযোগ পাবে পশ্চিমবঙ্গে এমনটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ